নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি কষা আলুর দমের রেসিপিটা নিয়ে এসেছি। আলুর মধ্যে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন এ, ভিটামিন বি সিক্স, সি, কপার এবং ম্যাঙ্গানিজ, যেটা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, কিডনি স্টোন থেকেও দূরে রাখতে সাহায্য করে। কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি ছোট ছোট আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আমি টমেটো, পেঁয়াজ, ছোট ছোট রসুনের কোয়া 4-5টা, 1 ইঞ্চি আদা আর 1টা কাঁচা লঙ্কা রেখেছি, 2টো দারচিনি নিয়েছি, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর গোটা জিরে রেখে দিয়েছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটো, 1 ইঞ্চি আদা, 1টা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, 1টা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে রেখেছি সেই পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন কুচি। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পরে আমার হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। আলুটাকে আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুটাকে আমি তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 3টে লবঙ্গ, ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার সমস্ত মশলাটাকে 1 সেকেন্ড একটু আমি ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু আমি এখানে একদম লোয়ে রেখেছি। মশলাটা বেশ ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জলে গুলে রেখেছি, সেই লঙ্কা গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব, যতক্ষণ না আদা, রসুন আর টমেটোর কাঁচা ভাবটা দূর হচ্ছে। এইভাবে আমি সমানে কষে নেব। এখন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ। এবার এই 4টে মশলাকে খুব ভালোভাবে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু আমি এখনো মিডিয়ামেই রেখেছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। এবার নুনটাকেও খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আলুর দম যত ভালো কষা হবে মশলাটা তত তার টেস্ট পাবে। ওই জন্য কষানোর সময় একটু ধৈর্য ধরে কষালেই আলুর দমের টেস্টটা অত্যন্ত সুন্দর তৈরি হয়। মশলাটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার মশলাটার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। কোন মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে মাখানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। আঁচটাকে এবার আমি হাই ফ্লেমে করে দিলাম, দিয়ে প্রথম আমি 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। প্রথমে আগে আমি এটাকে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিচ্ছি। আলুর দমটা বেশ ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আঁচটাকে মিডিয়ামে করে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে আবার খুলে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটিটাকেও খুব ভালো করে আমি তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি কড়াইশুঁটিটা মেশাবার পরে আবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে আবার খুলে নিচ্ছি। খুব ভালোভাবে কড়াইশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি।
এবার মিষ্টিটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার ধনে পাতা কুচিটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গ্রেভির সঙ্গে। আঁচটাকে আমি এবার বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। তারপরে আমি এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল কষা আলুরদম। এইভাবে অতি অল্প সময়ের মধ্যেই কষা আলুরদম তৈরি করে ফেলতে পারে, যেটা লুচি রুটি পরোটার সঙ্গে খুবই উপাদেয় লাগে খেতে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।